শ্রুতিকল্প পত্রিকার জন্য একটি কবিতা পাঠ করছি কবিতার নাম ফুটপাথের সম্রাট কবি অনিরুদ্ধ রায় চৌধুরী। মাথায় ছেঁড়া নোংরা প্লাস্টিকের চাঁদোয়া নিচে বসে আছেন নদশ বছর বয়সী সম্রাট আকবর সামনে দিয়ে জনগণের যাতায়াত আরও একটু দূরে ঘন ঘন মোটর গাড়ির আনাগোনা সম্রাট নিরুদ্বেগ পায়ে পায়ে নেমে আসছে সন্ধ্যা সম্রাটের রাজত্বে মাতা দিয়ে গেলেন বাটিতে মুড়ি আর টুকরো ভেলিগুড় আকবর এখন ভোজন সারবেন সেই দুপুরে পান্তা ভাতের পর রাত্রের আহার নিরুদ্বিগ্ন সম্রাট গ্রাস তুলতে না তুলতেই কানে ভেসে এলো এক শিশুর কান্না এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল, একটি শিশু পাশের চাঁদোয়ার নিচে খিদেই কাঁদছে তারই সাম্রাজ্যে সে কি একটি শিশু খিদেই কাঁদছে আর তিনি সম্রাট তার বাটি নিয়ে গেলেন সেই শিশুর কাছে খাবার পেয়ে শিশুটির চোখে মুখে হাসি সম্রাট তৃপ্তির সাথে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে ফিরে এলেন রাজগৃহে তারপর কলসি থেকে জল আর রাজ রাজপালঙ্কে পরম তৃপ্তিতে সুখনিদ্রা পাঠে সুপ্রিয়া মজুমদার